তো বন্ধুরা, আমি এখন আছি কিন্তু নিশ্চিন্ত পুরে। আর অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ পেছনে সন্তোষী মিউজিক সেজে উঠেছে একদম নতুন রূপে। প্রথমবার কিন্তু এতগুলো বক্স নিয়ে বাজাতে এসেছে। এই জায়গাটার ফুল অ্যাড্রেস তোমাদের জানিয়ে দিচ্ছি। আর এখানে কমিটি দাদা ভাইরা রয়েছে অনেকে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কতগুলো কি মেশিন নিয়ে এসেছে সবই তোমাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটা ভালো লাগবে বেশি করে শেয়ার করবে। অনেক কিন্তু আজকে আপডেট দেবে, অনেকগুলো কিন্তু সেটআপ আসছে, ধামাকাদার কিন্তু অনেক ভিডিও আসছে, দেখতে থাকবে। ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে আর অপেক্ষা করো কিন্তু সব বক্স লাভার বন্ধুরা। তো নিশ্চিন্তপুরের ওখানে হচ্ছে কিন্তু মন্দিরটা রয়েছে, আর ওখানে কিন্তু একটা সেটআপ বাজে। আর তার সামনে আগের বছর হয়েছিল কিন্তু ডায়মন্ড মিউজিক, এখানটা বসে বাজছিল জাস্ট একদম এই যে ঘরটা, এই ঘরটার পেছনটায়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ হরিজালাটা রয়েছে, আর এটা হচ্ছে মন্দির, ওখানে প্রত্যেক বছর বসে। কিন্তু এই বছর কিন্তু একদম সামনের মাঠে বসিয়েছে সন্তোষী মিউজিক। দেখতে পাচ্ছ নিচে কিন্তু তিনখানা বেস, আরও তার উপরে তিনখানা, তার উপরে আরও তিনখানা, মানে তিন থাক কিন্তু টোটাল বেস দিয়েছে। তিন তিরিকে নয়খানা, আর ওপরে কিন্তু আটখানা মিট বক্স রয়েছে, একদম কিন্তু নতুন রূপে সেজে উঠেছে। আর অনেক কিন্তু কমেডির দাদা ভাইরা রয়েছে, সবার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তবে একটা সাইডে মাইক চলছে, তাও তোমার দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে কিন্তু পোস্টার, তোমাদের পোস্টার দেখিয়ে দিই। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ নিশ্চিন্তপুর শ্রী শ্রী শীতলা মাতার পুজো ইয়ংস্টার ক্লাব, ক্লাবের নাম এটা। আর সন্তোষী মিউজিক এবছর এসেছে, আর তারা কিন্তু একদম পোস্টার বানিয়েছে, তাতে কিন্তু সন্তোষী মিউজিকের ছবি পর্যন্ত দেওয়া আছে। নিচে লেখা রয়েছে নিশ্চিন্তপুর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর। আর দেখো কিন্তু পরপর একদম কীভাবে বেসগুলো সাজিয়েছে, এখানে এক লাইন, এখানে এক লাইন, আর তার উপরে আর এক লাইন, তার উপরে মিট বক্স, আর কতখানি হাইট হয়েছে দেখো, প্রায় চার থাক র্যাক লাগিয়েছে ওপরে। তো এটা হচ্ছে টোটাল কিন্তু বক্সগুলো, তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই। আর এখানে রয়েছে কিন্তু তারই পাশে মেশিন সেটআপের ঘরটা, সেটা একটু দেখাবো। আর বাদবাকি দেখো কত উপরে, কত উঁচু লাগছে দেখতে, আর একদম মানে হাইটটা অনেকটাই হয়েছে, কারণ তিন থাক বেস লাগিয়েছে, তার জন্য হাইটটা কিন্তু অনেকটাই। আর এখানে অনেক দাদারা রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার আগে তোমাদের চলো একটু মেশিনগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে কিন্তু টোটাল অ্যাম্প্লিফায়ার সেটআপগুলো, আর টোটাল কিন্তু দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া রয়েছে পলিথিন দিয়ে, কারণ দাদারা এখন কিন্তু সব ঢাকনা দিয়ে রেখেছে, কারণ বাজবে বিকেলবেলা, আর তার জন্য কিন্তু সবাই রেস্ট নিচ্ছে। সারা রাত ধরে কিন্তু দাদারা সবাই কাজ করেছে, তো সব দাদারা আর কমিটি দাদা ভাইরা মিলে সবাই মিলে কাজ করে কিন্তু সেটআপটা রেডি করেছে। মেশিন টেশিন সব কিছু হয়ে গেছে রেডি, আর তার কানেকশনও হয়ে গেছে, শুধু কিন্তু ডিজি আসবে, বাদবাকি তারপর কিন্তু সব রেডি হয়ে গেলে বাজবে অবশ্যই। আর বছর ডায়মন্ড হয়েছিল, ডায়মন্ড বলছে সবাই বলছে ভালো বাজেনি, এবছর তার তোর প্রবেশ করা হলো। তো আগের বছর ডায়মন্ডের 10-12 সেটআপটা হয়েছিল না, আমি এসেছিলাম ভিডিও করতে, আর মোটামুটি তারপর এই বছর কিন্তু দাদারা অনেকদিন থেকে যোগাযোগ রেখেছিল, আর দুটো সেটআপ ওই জন্যই করা হয়েছে। ডবল বক্স সেটআপ এখন মার্কেটে বাজছে ভালো, রেজাল্ট মোটামুটি আশা করছি অনেক ভালো হবে। কতটা কি খুশি আছে একটু বল। আর মোটামুটি কখন কি হবে, মানে চেকিংটা বিকেলে হবে, বিকেল হলো না, তো বিকেল হয়ে যাবে। আর স্টার্ট হবে কখন, বন্ধ হবে কখন, কি দিবে স্টার্ট বলতে, আজকে জুড়াবে, কালকে সন্ধ্যে 7টার সময় বন্ধ হবে। আজকে হবে স্টার্ট একদম, কালকে সন্ধ্যে 7টা, আর কালকে মাল খোলা হবে কখন? কালকে খোলা হবে রাত্রি 8:30-9:30 পর। আচ্ছা, মোটামুটি 8:00-9:00 পরে কিন্তু মাল বন্ধ হয়ে যাবে। তো 8:00-9:00 পরে কিন্তু মাল বন্ধ হয়ে যাবে, তারপর কিন্তু একদম সব ঘুরিয়ে চলে যাবে মোটামুটি। কিন্তু তাহলে আজকে সন্ধ্যে থেকে স্টার্ট হচ্ছে একদম কাল পর্যন্ত, কাল পর্যন্ত একদম সেই লেভেলে চলবে, সেই লেভেলে চলবে, সারা চলবে, বন্ধ হবে না, বন্ধ হবে না, টোটাল থেকে ডিজি থেকে চলবে, টোটাল ডিজি, 200 কপি ডিজি আসছে। আচ্ছা, রুদ্রমি মিলার হাটালে। আচ্ছা আচ্ছা, তো হাটাল থেকে আসছে কিন্তু ডিজিটা, আর রুদ্রমিলের ডিজি আসছে, তারা কিন্তু তার জন্য একদম খুব রেডি হয়ে রয়েছে। বিকেল থেকে মাল স্টার্ট হবে, আর একদম কিন্তু কালকে যে বন্ধ হবে বললে 8টা, কিন্তু আজ থেকে কাল পর্যন্ত বাজবে সন্ধ্যা পর্যন্ত। এসো, এসে দেখো কেমন কি বাজছে। তারের কানেকশনগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরো তার বিছানো রয়েছে, একদম উপরে যত কানেকশন ছিল সবই করে দিচ্ছে, শুধু ডিজি আসবে আর স্টার্ট হবে, তাই তো? একদম একদম, তার মধ্যে তোমরা কিন্তু অপেক্ষা করে থাকবে, আর নতুন ভিডিও অনেক আসছে, তার সঙ্গে দাদাদের টেস্টিংয়ের ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ দাদাদের টাইম দেওয়ার জন্য, অবশ্যই কিন্তু কালকে একবার আসবো তোমাদের সঙ্গে, সবার সঙ্গে দেখা করার চেষ্টা করবো। ধন্যবাদ, তোমরা একটু এনজয় করো, ঠিক আছে?